Assalamualaikum, hello everyone. কেমন আছো সবাই? HSC 23 ব্যাচের যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো, তোমাদের সবারই গুচ্ছ পরীক্ষা আগামী মাসে। সো গুচ্ছ পরীক্ষার ইংরেজির প্রস্তুতির জন্য অনেকেই কোয়েশ্চেন করে যাচ্ছ প্রতিনিয়ত। আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে পাঁচটা গুরুত্বপূর্ণ টপিকের নাম বলবো। এই পাঁচটা টপিক থেকে গুচ্ছর এ ইউনিট এবং বি ইউনিট দুই ইউনিটেই কোয়েশ্চেন আসবে। এবং সেই পাঁচটা আইটেম হচ্ছে, নাম্বার ওয়ান, রাইট ফর্মস অফ ভার্বস, এখান থেকে কোয়েশ্চেন আসবেই, বিগত বছরে এসেছে, তোমাদের বেলাতেও আসবে। দুই নাম্বার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকেও তোমরা এক্সপেক্ট করতে পারো কোয়েশ্চেন চলে আসার। তিন নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ এবং আসবেই আসবে, সেটা হচ্ছে টেন্স অ্যান্ড কন্ডিশনালস, অর্থাৎ খুব ভালো করে টেন্সের সাথে সাথে কন্ডিশনালসটা যদি পড়ে ফেলতে পারো তাহলে তোমার মোটামুটি কাজ হয়ে যাবে। চার নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা থেকেও বিগত বছরে কোয়েশ্চেন এসেছে এবং ইনশাআল্লাহ এই বছরেও কোয়েশ্চেন আসবে। এবং পাঁচ নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এবারের জন্য, সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ চেঞ্জ। সো ন্যারেশনের টপিকগুলো খুব কঠিন কিছু না, অর্থাৎ রুলসগুলো একটু কভার করে বিগত বছরের কোয়েশ্চেনগুলো যদি পড়ে ফেলতে পারো তাহলেই হয়ে যায়। এবং প্রচুর কোয়েশ্চেন সলভ করতে হবে, তুমি যদি ঢাবির এ ইউনিট, বি ইউনিট, তারপর হচ্ছে ডি ইউনিট যখন ছিল সেই কোয়েশ্চেনগুলো একটু সলভ করে যেতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ আর ইউ সি ইউ এর বিভিন্ন ইউনিটের কোয়েশ্চেনগুলো সলভ করে যেতে পারো টপিক ওয়াইজ, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। পরিশ্রম করতে থাকো, হার মানবে না।